প্রায় 23 ঘন্টা পর ঘেরাওমুক্ত বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির উপাচার্য। পিছু হটলেন বিক্ষোভরত অস্থায়ী কর্মীরা। মেলেনি তাদের দাবি পূরণের কোনো আশ্বাস কিংবা প্রতিশ্রুতি। কিন্তু বিক্ষোভকারীদের বক্তব্য মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর প্রতি আস্থা রেখেই ঘেরাও তুলে নেওয়া হয়েছে। চলছিল টানা বিক্ষোভ সোমবার বিকেল থেকে। ভেতরে ঘেরাও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির উপাচার্য বাসব চৌধুরী। প্রায় 23 ঘন্টা পর মঙ্গলবার বিকেলে মিলল মুক্তি। প্রথমে বেতন বৃদ্ধির দাবিতে ঘেরাও শুরু করেন বিশ্ববিদ্যালয় অস্থায়ী কর্মীরা। মঙ্গলবার সকাল থেকে হঠাৎ বদলে যায় আগের দাবি। এবার স্লোগান ওঠে কাজে স্থায়ী করতে হবে। 2008-এ চার বছরের চুক্তিতে বিশ্ববিদ্যালয় নিয়োগ করা হয়েছিল 65 জন কর্মীকে। 2012-ই চুক্তি রিনিউ হয়নি এই অস্থায়ী কর্মীদের। পরে সরকারের তরফে জানানো হয় 35 জনকে স্থায়ী করা যাবে। 65-এর মধ্যে কোন 35 জনের চাকরি পাকা হবে এ নিয়ে তৈরি হয় নতুন টানাপোড়েন। এখনো কাটেনি সেই জট। উপাচার্য বাসব চৌধুরী অবশ্য সাফ জানিয়ে দেন, বেতন বাড়ানোর ক্ষমতা তার হাতে নেই। ফিনান্স ডিপার্টমেন্টের থেকে যতক্ষণ না আমরা অ্যাডভাইস পাচ্ছি ততক্ষণ এটা করা যায় না। জেনে শুনে যেটা করা যায় না সেটা আমি কি করে করব। শেষ পর্যন্ত মঙ্গলবার বিকেল গড়ানোর আগেই অবশ্য দাঁড়িয়ে পড়ল বিক্ষোভে। এর আগে চলে আরেক প্রস্থ চাপানোতর। উপাচার্য নিজের অধিকার প্রয়োগ করে বুধবার ছুটি ঘোষণা করে দেন বিশ্ববিদ্যালয়, যাকে বলা হয় ডিসক্রিশনারি লিভ। পুজোর জন্য বৃহস্পতিবার থেকে এমনিতে ছুটি পড়ছে বিশ্ববিদ্যালয়। উপাচার্যের নয়া নির্দেশে কার্যত একদিন এগিয়ে বুধবার থেকে সেই ছুটি চালু হয়ে যায়। ফলে আর কোনো কাজ হতো না বিশ্ববিদ্যালয়ে। উপাচার্যের কৌশলে ফাঁদে পড়ে যান বিক্ষোভকারীরা। শেষ পর্যন্ত নিজেদের মধ্যে দফায় দফায় আলোচনা করে ঘেরাও তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন তারা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।